আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে গিয়ে দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এই অভিযোগ উঠে এসেছে বাইক এবং স্কুটি ভাঙচুর চালানো হয়েছে এবং তাদের বাড়ি ঘরে যে আসবাবপত্র রাখা হয়েছিল উঠোনে যে চেয়ার পাতা ছিল সেই চেয়ারে ভাঙচুর করা হয়েছে এবং তাতে করে হাত এবং পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন মুজিবুর ইসলাম মজুমদার এবং শুভঙ্কর দেবনাথ প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছেন রক্তাক্ত হয়েছে। সেই ঘটনাও কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে পিপি 24 এর পর্দায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের যে মিছিল আজ বিভিন্ন রাজপথ তারা প্রদক্ষিণ করেছিল সেই মিছিল, সে মিছিল শেষ করে বাড়িতে যাবার পরই মুজিবুর ইসলাম মজুমদার ও শুভঙ্কর দেবনাথের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা আগরতলার মিলনচক্র এলাকায় মুজিবুর ইসলাম মজুমদার নিজ বাড়িতে যাওয়ার পরই তার বাড়িতে ভাঙচুর এবং হামলা করা হয়। তার হাতে এবং পায়ে গুরুতর আঘাত পেয়েছেন মুজিবুর ইসলাম মজুমদার এবং শুভঙ্কর দেবনাথ নামে আরও এক তৃণমূল কর্মী, সে রক্তাক্ত হয়েছে। তার স্কুটি এবং বাইকে তাদের বাড়িতে গিয়ে স্কুটি এবং বাইকে ভাঙচুর করা হয়েছে, সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি, স্কুটি বাইক এবং বাড়ির অন্যান্য আসবাবপত্র ভাঙচুর চালানোর অভিযোগ সে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আগরতলা শহরের বেশ কিছু রাজপথে বিভিন্ন পথ পরিক্রমা করেছিল যে তৃণমূল কংগ্রেসের মিছিলটি, যে মিছিলে বলা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন করা হয়েছে, এই এক মাসে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী হয়েছে সেটার প্রমাণ পাওয়ার জন্য আজকের এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে। এবং সেই মিছিল শেষে যখন মুজিবুর ইসলাম মজুমদার নিজ বাড়িতে যান, ঠিক তারপর দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে। তার হাত এবং পায়ে গুরুতর আঘাত পায় বলে জানানো হয়েছে এবং শুভঙ্কর দেবনাথের নামে আরও এক তৃণমূল কংগ্রেসের যুব নেতা, তাকেও রক্তাক্ত হতে দেখা গেছে এবং অভিযোগ তাদের বাড়িতে ঢুকে চেয়ার, আসবাবপত্র, বাড়ির অন্যান্য সামগ্রী এবং স্কুটি বাইক যা পেয়েছে সব কিছুই ভাঙচুর করা হয়েছে। কি যে ঘটনাটা হইল, তোমারটা না রে পলিটিক্স আপনারা দেখছিলেন মুজিবুর ইসলাম মজুমদারের বাড়িতে গিয়ে দুষ্কৃতীদের হামলা এবং তাতে করে হাত এবং পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন মুজিবুর ইসলাম মজুমদার এবং তার পাশাপাশি শুভঙ্কর দেবনাথ নামে যুব তৃণমূল কংগ্রেসের এক নেতা, সেও রক্তাক্ত হয়েছে এবং অভিযোগ বাড়িতে ঢুকে হামলাবাজেরা সেই দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। বাইক, স্কুটি এবং চেয়ার, আসবাবপত্র যে সামগ্রী তারা পেয়েছে প্রত্যেকটা জিনিসে তারা ভাঙচুর চালিয়েছে। ঘটনা আগরতলার মিলনচক্র এলাকায় মুজিবুর ইসলাম মজুমদারের বাড়িতে।
এই ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছুটে যান তার বাড়িতে এবং কি বলছেন এই প্রসঙ্গে একবার শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করতে পেরেছে, সিবিআই ইডি ইলেকশন কমিশন এক শ্রেণীর মিডিয়াকে তারা ব্যবহার করতে পেরেছে। যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত বাংলায় না থাকতো তাহলে সেটা তারা করতে পারতো না। অন্যদিকে ত্রিপুরায় বিজেপির গণতন্ত্র তাকিয়ে দেখুন, যেখানে ত্রিপুরার জনমানস মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে চাইছে, সেখানে তৃণমূল কংগ্রেসের একের পর এক শান্তিপূর্ণ কর্মসূচির ওপর কীভাবে পাশবিক অত্যাচার হামলা হচ্ছে এবং একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দর ওপরে কীভাবে দানবীয় অত্যাচার চালিয়ে হেডুঞ্জুরি করা হচ্ছে, হাত ভেঙে দিয়ে হচ্ছে, অ্যাটেম্প টু মার্ডার করা হচ্ছে। এই হচ্ছে বিপ্লব দেবের গণতন্ত্র। কিন্তু পরিষ্কার জেনে যান, এই করে তৃণমূল কংগ্রেসের যে আন্দোলনের অগ্রগতিকে রোধ করতে পারবেন না। যত এগুলো করবেন আমাদের অগ্রগতি তত বেশি, আরও বেশি আমাদের স্পিড বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করতে পেরেছে, সিবিআই ইডি ইলেকশন কমিশন এক শ্রেণীর মিডিয়াকে তারা ব্যবহার করতে পেরেছে। যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত বাংলায় না থাকতো তাহলে সেটা তারা করতে পারতো না। অন্যদিকে ত্রিপুরায় বিজেপির গণতন্ত্র তাকিয়ে দেখুন, যেখানে ত্রিপুরার জনমানস মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে চাইছে, সেখানে তৃণমূল কংগ্রেসের একের পর এক শান্তিপূর্ণ কর্মসূচির ওপর কীভাবে পাশবিক অত্যাচার হামলা হচ্ছে এবং একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দর ওপরে কীভাবে দানবীয় অত্যাচার চালিয়ে হেডুঞ্জুরি করা হচ্ছে, হাত ভেঙে দিয়ে হচ্ছে, অ্যাটেম্প টু মার্ডার করা হচ্ছে। এই হচ্ছে বিপ্লব দেবের গণতন্ত্র। কিন্তু পরিষ্কার জেনে যান, এই করে তৃণমূল কংগ্রেসের যে আন্দোলনের অগ্রগতিকে রোধ করতে পারবেন না। যত এগুলো করবেন আমাদের অগ্রগতি তত বেশি, আরও বেশি আমাদের স্পিড বাড়বে। আমি আমার অনুকূলে বন্ধু আমার আত্মীয়।
আপনারা দেখছেন যে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান পশ্চিমবঙ্গ থেকে আসা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং ছুটে গিয়ে মুজিবুর ইসলাম মজুমদারের বাড়িতে যান এবং এই ঘটনা দেখার পর সংবাদ মাধ্যমের সামনে বলেন যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে রুখা যাবে না। ঠিক একটাই তাদের বক্তব্য যে এইভাবে একের পর এক নেত্রী কর্মী সমর্থকদের উপর যেভাবে হামলা হুজুতি চালানো হচ্ছে তাতে করে তা রুখে দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের যে অগ্রগতি তাতে, এবং একের পর এক নেতৃত্বরা যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছিল বা তার গাড়িতে হামলা চালানো হয়েছিল, এরপর থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারাই পশ্চিমবঙ্গ থেকে এসেছেন তাদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, এবং একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ। গতকাল যখন এমবিবি কলেজ চত্বরে এক তৃণমূল ছাত্র পরিষদের কর্মীকে নিয়ে গুম করে রাখার অভিযোগ উঠেছিল, যদিও তার কয়েক ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছিল আগরতলার পুরনো মোটর স্ট্যান্ড এলাকায়, এবং এই ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে। অপরদিকে আজ কিন্তু বিক্ষোভ মিছিল যেটা অনুষ্ঠিত হয়েছে, সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের তরফ থেকে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে আসা নেতাদের পাশাপাশি স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন, সারা রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে কর্মী সমর্থকরা এসে পা মিলিয়েছিলেন এই মিছিলে, এবং সেই মিছিল শেষে বাড়ি ফেরার পথে মুজিবুর ইসলাম মজুমদারের বাড়িতে গিয়ে দুষ্কৃতীদের হামলা, এবং এই হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বাধারঘাট এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। কি বলছেন সেই অবরোধ স্থানে, কি ভাবে তাদের অবরোধ সেটা আপনাদের একবার দেখাবো, সেই অবরোধ স্থলের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে তিনি যেভাবে বলেছিলেন অর্থাৎ শান্তনু সেন যেভাবে বলেছিলেন যে এভাবে হামলা হুজুতি করে রুখে দেওয়া যাবে না, ঠিক একই রকম ভাবে পুলিশের কাছে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে পথে বসে পড়েন রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেন। আমরা ছাত্র যুবক আগামী দিনের ভবিষ্যৎ, এইভাবে হঠাৎ করে আমাদের উপর আক্রমণ লজ্জা জানাই। কিছু সংখ্যক যারা আছে কাউকে কোনো রকম ভাবে জোরজবস্তি কোনো রকম কোনো কিছু করেনি, আজকে এরকম ভাবে হেনস্থা। আইডেন্টিফাই করতে পেরেছেন কারা করেছে এই কাজগুলো? দেখুন, এই পরিস্থিতিতে কাউকে আইডেন্টিফাই করা কোনোভাবেই পসিবল না, আমার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আপনারা দেখছেন যে এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বসেন সাংসদ শান্তনু সেন এবং কুণাল ঘোষ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব, এবং এই মুহূর্তে যে খবর যে বাধারঘাট এলাকায় পুলিশের বিরুদ্ধে বা পুলিশের কাছে দাবি জানিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা রাস্তা অবরোধ করে বসেন, এবং সেখানে ডাক্তার শান্তনু সেন এবং কুণাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, এবং যে অভিযোগ যে মিছিল শেষে নিজে বাড়িতে যাওয়ার পরে হামলা হুজুতের শিকার হন সে মুজিবুর ইসলাম মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব, তার মধ্যে শুভঙ্কর দেবনাথ নামে এক যুব নেতা তৃণমূল কংগ্রেসের সেও রক্তাক্ত হয়, কারা সেই দুষ্কৃতীরা তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে কিনা এ বিষয়ে কি বলেছিলেন সেটা শুনেছেন ইতিমধ্যেই। পথ অবরোধ স্থলে দাঁড়িয়ে শান্তনু সেন এবং কুণাল ঘোষরা কি বলছেন একবার শুনুন। শেষ শেষ শেষ
কিভাবে মেরেছে তাদেরকে? কালকে হিমাদ্রি গিয়ে সবাই নিয়ে গেলাম, রাত্রিবেলা 12টার সময় চিকিৎসা করতে। চেয়ার ভাঙচুর করে গেছে এবং আপনি আমাদেরকে রাস্তা থেকে তুলতে এসেছেন, আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দেবে। আমরা মানুষের কাজ করি, আমাদের কাছে দল বড় না, আমাদের কাছে মানুষ বড়। চিনতে পেরেছেন কাউকে? আমি কাউকে চিনতে পারি না, পাড়ার কেউ ছিল না মনে হয়। অনেক ম্যাক্সিমাম 10-12 জন এসে এরকম হামলা করেছে। তাদেরকে একজন কেউ চেনা? আমার এদিকে রাকেশ, রাকেশ দেখলেন একের পর এক এই অভিযোগ এবং কখনো অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং দুষ্কৃতীদের এই যে উন্মত্ত আচরণ এবং তাদের যে হামলা হুজ্জতি, এর পরিপ্রেক্ষিতে পুলিশের নীরবতা নিয়ে বা পুলিশের নির্বিকার অবস্থান নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এবং যে আক্রান্ত হয়েছেন মুজিবুর ইসলাম মজুমদার, তিনি বলছেন যে এটা একেবারে দুঃখজনক এবং তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বলছেন যে তারা মানুষের জন্য কাজ করেন এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আক্রান্ত হতে হচ্ছে। অপরদিকে শান্তনু সেন পথে বসে পড়েন, রাস্তায় বসে পড়েন এবং তিনি বলছেন যে এটা চলতে দেওয়া যেতে পারে না, এখানে মানুষ থাকেন, মানুষ থাকার জন্য কি সেটা কতটা এই জায়গায় নিরাপদ, এই প্রশ্ন তুলেছেন। এবং পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে চাইছেন তখন তিনি বলছেন, যখন উঠে যাওয়ার জন্য বলছেন পুলিশ, তখন বলছে না গ্রেফতার করতে হবে, আইনিভাবে তাকে যেন লাঠিপেটা করে তুলে দেওয়া হয়, সেই অভিযোগ বা সেই দাবিও করেছেন শান্তনু সেন। আজকে এরকম ভাবে হেনস্থা আইডেন্টিফাই করতে পেরেছেন কারা করেছে এই কাজগুলো? দেখুন, এই পরিস্থিতিতে কাউকে আইডেন্টিফাই করা কোনোভাবেই পসিবল না। আমার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে মেরেছে তাদেরকে? কালকে হিমাদ্রি গিয়ে সবাই নিয়ে গেলাম, রাত্রিবেলা 12টার সময় চিকিৎসা করতে। হোটেল
এখানে মানুষ থাকে না কে থাকে আপনারা কি করেন আপনি আমাকে বলুন কালকে আপনার এই স্টুডিওতে মানলো কি করে সোনালদা কি বলবো আপনি বলুন ঠিক আছে রাজত্ব যেটা লাইসেন্স বাড়ি প্রাক্তন মন্ত্রী আছে তার বাড়িতে যেভাবে হামলা হয়েছে দল মিলে বিজেপি গুন্ডারা একটি ছেলে প্রায় মারা যাওয়ার অবমান হাতা দিয়ে গলগল করে রক্ত করতে শেষ ছাড়াচ্ছে একজন বসিয়া মানুষের আমরা মানুষের কাজ করি আমাদের কাছে দল বড় না আমাদের কাছে মানুষ বড় চিনতে পেরেছেন কাউকে আমি কাউকে চিনতে পারি না পাড়ার কেউ ছিল না মনে হয় রুমাল বেঁধে পুরো বাইকটাই ভেঙে।